মানবিক কাজের জন্য প্রয়োজন নেই সাংগঠনিক পরিচিতি বা বিশাল জনবল। শুধু মেধা আর মননে মানবিক স্বপ্ন থাকলেই সেটা সম্ভব, আর সেটি করে দেখিয়েছেন সিরাজগঞ্জের উল্লাপাড়ার ইউটিউবার রফিকুল ইসলাম মানিক। গেল দু বছর ধরে প্রতি শুক্রবার নিজ বাসভবনে চলে ক্ষুধার্ত মানুষদের জন্য মেহমানদারি। সিরাজগঞ্জ থেকে সায়মুদ্দিনের পাঠানো তথ্য ছবিতে আরও দেখুন ডেস্ক রিপোর্টে। শুক্রবার মানেই উল্লাপাড়ার পশ্চিম পাড়ায় মেহমানদের ভিড়। দেখে কোনো অনুষ্ঠান বা বিয়ে বাড়ি মনে করে ভুল হতে পারে অনেকেরই, কিন্তু সরজমিনিকে দেখা যায় এমন লোক জমায়েতের কারণ ভিন্ন। শত শত ক্ষুধার্ত মানুষ জড়ো হয়েছেন স্থানীয় ইউটিউবার রফিকুল ইসলাম মানিকের মেহমানদারিতে। বছর দুই আগে প্রথম যখন মানিকের এই মেহমানদারি শুরু হয় তখন অতিথি ছিলেন মাত্র 10 জন, আর এখন তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 500-তে। মেহমানরা জানান শুক্রবার মানেই তাদের কাছে ঈদের দিনের আনন্দ। ভাত দিছে, আবার মুরগির মাংস দিছে, তারপরে মিষ্টি দিছে, দই দিছে, খুবই ভালো খাওয়া হয়েছে। পুরো সপ্তাহে মনে করেন যে আল্লাহ নুন ডাল ভাত যাই মাফা এক বাড়িতে খাই, আর শুক্রবার দিন দুপুরবেলা এলাকার নামাজ পড়ে সেই বেরিয়ে একত্র ভালো মন্দ খাই। জীবনের অনেকটা সময় কেটেছে অভাবের সঙ্গে, তাই ক্ষুধার্ত মানুষকে একবেলা পেট পুরে খাওয়াতে পেরে অনেক আনন্দ অনুভব করেন রফিকুল। ইউটিউবে কৃষিভিত্তিক প্রতিবেদনের সাড়া মেলায় অর্থাভাব দূর হয় তার। এখন স্বপ্ন দেখেন অসহায় মানুষদের নিয়ে একটি পল্লী গড়ার। মনে একটা ইচ্ছা আছে যে আমার এটা আজীবন চলতে থাকবে, চলবে। এখন পরবর্তী প্রজন্ম কী করবে সেটা আসলে বলা কঠিন, তবে আমার ইচ্ছা আছে আমি যতদিন বেঁচে আছি, যতদিন সুস্থ আছি, কাজগুলো চালিয়ে যাব। এমন মহৎ কাজের জন্য রফিকুলের পাশে দাঁড়িয়েছেন স্বজন ও বন্ধু বান্ধব। আর মেহমানদারি দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শনার্থীরা জানান মানিকের এ উদ্যোগে তারা অভিভূত। মানিক ভাই এখানে যেহেতু প্রতি সপ্তাহে প্রতি শুক্রবার করতেছে, এটা আসলে একটা ব্যতিক্রমী আয়োজন, তো খুব ভালো লাগছে আমার আইসা এটা দেখার পরে। আমার অনেক দিনের ইচ্ছা ছিল, কিন্তু আজকে দেখতে এসে যে অনুভূতিটা অসাধারণ একটা জিনিস করতেছে, আমার দেখে অনেক ভালো লাগছে। অনেক নিডি এবং অনেক গরিব লোক এখানে খেতে এসছে, আসলে এটাই অব্যাহত থাকুক, আমরা সবাই মিলে সহযোগিতা করি, মানিক ভাই যেন সামনে আরও এগিয়ে যেতে পারে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন স্থানীয়ভাবে এ উদ্যোগ গর্ব করার মতো। অন্যান্য ব্যক্তি যারা দানশীল মহানুভব বা যাদের অর্থবিত্ত আছে তাদের জন্য এটা একটা লার্নিং, যে একজন মানুষ কিভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ায়। আমরা অবশ্যই এটাকে খুবই পজিটিভলি তুলে ধরার চেষ্টা করব এবং তার পাশে আমরা সহঅবস্থান নেব। শুধু মেহমানদারি নয়, মানুষের প্রয়োজনে টিউবওয়েল, সাবমার্সিবল পাম্প, বসতঘর সহ চিকিৎসার জন্য নগদ অর্থ সহায়তাও করেন মানিক। নিউজ ডেস্ক, দেশ টিভি।